এখন আমরা দেখব আমরা কিভাবে একটা লেবেলের ভেতর একটা ইমেজ অ্যাড করতে পারি। আমি রিকমেন্ড করব যে আপনারা যাতে এই ভিডিওটা ফুল এইচডিতে অর্থাৎ 1080p দেখেন। তো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা আগের কাজগুলো করি, আমি একটা ফ্রেম ক্রিয়েট করি। তো আমি একটা ক্লাস মাই ফ্রেম ক্রিয়েট করি, এটা করবে এক্সটেন্স যে ফ্রেম এই ক্লাসটাকে। এবার এটার ভেতর আমি কনস্ট্রাক্টর লিখব মাই ফ্রেম, এটার ভেতর জাস্ট সেট ভিজিবল এটাকে ট্রু করে রাখ, সেট সাইজ এটার সাইজ দিই 400x500, সেট ডিফল্ট ক্লোজ অপারেশন এখানে দিই যে ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ। তারপর আমরা দেই সেট লোকেশন রিলেটিভ টু নাল দিই। এবার আমার একটা লেবেল নেই, তো আমি জাস্ট এখানে একটা লেবেল ডিক্লেয়ার করি। আমি লিখি যে লেবেল, এটার নাম দেই এল ইজ ইকুয়াল টু, এখানে না আমি জাস্ট লিখি এই জায়গায় যে লেবেল, এতটুকু লিখলাম। এইবার আমরা নর্মালি কী করি, যে লেবেল তো আমরা একটা রেফারেন্স অবজেক্ট ক্রিয়েট করলাম, রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এবার অবজেক্ট ক্রিয়েট করি। তো আমি জাস্ট লিখব এল ইজ ইকুয়াল টু নিউ যে লেবেল, এটার ভেতর আমি কোনো কিছু আপাতত লিখে দিই। আমি আপাতত এই জায়গায় লিখি লাভ এক্সটেন্স। এইবার এটাকে অ্যাড করি, তো আমি জাস্ট লিখব অ্যাড এল। এবার রান, ও সরি, রান করার আগে তো আমার এটার অবজেক্ট ক্রিয়েট করতে হবে মাই ফ্রেম ক্লাসের। তো আমি অ্যানোনিমাস অবজেক্ট ক্রিয়েট করি, আমি জাস্ট লিখি নিউ মাই ফ্রেম। এখন এটাকে রান করি, তো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে লেভেলটা অ্যাড করলাম সেই লেভেলটা অ্যাড হয়ে গেছে, লেখা আসছে লাভ এক্সটেন্স কোড। এবার আমরা চাচ্ছি এই আমরা যে লেভেলটা অ্যাড করলাম এই লেভেলটায় টেক্সট থাকবে না, এই লেভেলটাই থাকবে একটা ইমেজ। তো মনে করি যে আমার কাছে একটা ফোল্ডার আছে, তো এই যে নিউ ফোল্ড, এই ফোল্ডারটার ভেতর আমার কাছে দুইটা ইমেজ আছে। তো আমি চাচ্ছি এই ইমেজটা আমি লেভেলে অ্যাড করব। এর জন্য আমি একটা কাজ করতে পারি, আমি এই ইমেজটার লোকেশনটা কপি করতে পারি। ইমেজটার লোকেশনটা কপি করে আমি একটা ইমেজ আইকন ক্রিয়েট করতে পারি। তো আমার ইমেজ অ্যাড করার জন্য আমার কী দরকার, আমার ইমেজ এই লেভেলটার ভেতরেই যে লেভেলে অ্যাড করার জন্য আমার একটা ইমেজ আইকন ক্লাসের একটা অবজেক্ট দরকার। তো আমি জাস্ট লিখব ইমেজ আইকন এবং এটা জাভা এক্স ডট সুইং প্যাকেজের ভেতরেই আছে। তো আমি জাস্ট লিখলাম ইমেজ আইকন এবং ইমেজ আইকনটাকে আমি ইম্পোর্ট করে ফেলাম। এবার আমরা ইমেজ আইকনটার অবজেক্ট ক্রিয়েট করি। তো আমরা এই অংশটা মুছে দিই এবং আমরা লেভেলটা অ্যাড করব না, আগে আমরা লেভেলটার ভেতর ইমেজ অ্যাড করব, তারপর আমরা লেভেলটা অ্যাড করব ফ্রেমের ভেতর। তো ইমেজ আইকন ক্লাসের অবজেক্টটা আমরা ক্রিয়েট করি, তো আমি জাস্ট লিখব আই আই ইজ ইকুয়াল টু নিউ ইমেজ আইকন। এই ইমেজ আইকন ক্লাসের কনস্ট্রাক্টরটা প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং নেবে, এই স্ট্রিংয়ের ভেতরে আমরা পাস করে দিব আমরা যে ইমেজটা ইউজ করতে চাচ্ছি সেই ইমেজটা। আমরা চাচ্ছি এই ইমেজটা ইউজ করতে, তো এই ইমেজটা যদি ইউজ করতে হয় তো এই ইমেজের লোকেশনটা আমরা এই জায়গায় জাস্ট পাস করে দেব। তো ইমেজের লোকেশনটা আমি এই জায়গায় জাস্ট প্রেস করলাম, কপি করলাম লোকেশন এবং আমি ডাবল কোটের ভেতর পেস্ট করে দিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন যে এই জায়গায় কিন্তু আমরা ডাবল ব্যাকস্ল্যাশ ইউজ করছি, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এই যে এসকেপ সিকোয়েন্স এটার জন্য আমরা ইউজ করছি। তো যাক, এই জায়গায় আমরা লিখলাম ইউজার ডেস্কটপ, তারপর হচ্ছে নিউ ফোল্ডার। তো নিউ ফোল্ডারের ভেতর আমরা এখন আছি, আর নিউ ফোল্ডারের ভেতরই আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা আছে। ইমেজটা কোথায় আছে, ইমেজটা আছে নিউ ফোল্ডারের ভেতর। এখন আমার লাস্টে কী করতে হবে, নিউ ফোল্ডারে ইমেজটার যে নামটা আছে সেই নামটা আমার এই জায়গায় লিখে দিতে হবে। অনেকের ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে যে হয়তো আপনাদের নামটা অনেকটা এমন হতে পারে যে প্রথমে নাম তারপরে এক্সটেনশন নাই। যেমন আমার এই জায়গায় কিন্তু লেখা আছে ডট জেপিজি, অথবা এই ইমেজের লাস্টে লেখা আছে ডট পিএনজি। আপনাদের যদি এক্সটেনশন এইভাবে লেখা না থাকে তো একটা কাজ করতে পারবেন, আপনারা ভিউয়ে যাবেন, ভিউয়ে গিয়ে এই জায়গায় অপশন লেখা আছে অপশনে প্রেস করবেন, তারপরে এমন একটা উইন্ডো দেখতে পারবেন। এই উইন্ডোতে ভিউয়ে যাবেন, ভিউয়ে গিয়ে এই জায়গায় লেখা আছে হাইড এক্সটেনশনস ফর ফাইল টাইপস, এই জায়গায় আর কি টিকমার্ক দেওয়া থাকবে আপনাদের, আপনি এই টিকমার্কটা উঠিয়ে দেবেন। যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে আপনাদের ইমেজটার যে লাস্টে এক্সটেনশন দেখতে পারবেন না। তো যাই হোক, আপনারা টিকমার্ক উঠিয়ে দেবেন, আনচেক করে দেবেন, অ্যাপ্লাই দেবেন, তারপরে আপনারা এক্সটেনশন দেখতে পারবেন। তো যাই হোক, এই ফোল্ডারটা নিউ ফোল্ডারের ভেতর এই ইমেজটা আছে। তো আমি কী করব, এই ইমেজের নামটা পুরোটা কপি করব, কপি করে এই ফোল্ডার তো লাস্টে আমি কী করব, জাস্ট দুইটা ব্যাকস্ল্যাশ দিব এবং আমরা যে নামটা কপি করলাম ইমেজের সেই ইমেজের নামটা এক্সটেনশন সহ আমরা পেস্ট করে দিলাম। তো আমরা একটা ইমেজ আইকনের একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম। এইবার আমরা কী করব, এই ইমেজ আইকনটা আমরা লেভেলে রাখব। তো আমাদের কাছে একটা লেভেল এল আছে, যে লেভেল এল আছে, তো আমি জাস্ট লিখব এল ইজ ইকুয়াল টু নিউ যে লেভেল। আমরা যে লেভেলে এতদিন কী করেছি, একটা স্ট্রিং পাস করেছি, এখন আমরা কী করব, এই যে লেভেলটার ভেতর ইমেজ আইকন ক্লাসের অবজেক্ট আই আই পাস করব। তো এখানে জাস্ট আমি লিখলাম আই আই,
এইবার আমি একটা কাজ করি, আমি এইবার এই লেবেলটাকে কী করব, আমাদের ফ্রেমে অ্যাড করব। তো আমি জাস্ট লিখলাম অ্যাড এল, এবার এটাকে রান করি। রান করলে আমরা তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা একটা কাজ করি, এটাকে রিসাইজ করি। এখন দেখতে পাচ্ছি। আসলে এটার কারণটা হচ্ছে মাঝে মাঝে আমরা রান করলে একটু প্রবলেম হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, এটাকে আবার রান করবো বা একটু দেখবো যে কয়েকবার রান করে যে প্রবলেমটা ঠিক হয় কিনা। তো এটা কেন হয় প্রবলেমটা জানি না, বাট এই ধরনের প্রবলেম প্রায়ই হয়। আচ্ছা তো এতটুকু তো আমরা দেখলামই। এখন একটা কাজ করি, এই ইমেজটা অ্যাড করার চেষ্টা করি। ইমেজটা অ্যাড করার জন্য ইমেজের লোকেশন পুরোটা কপি করব। আমি আগের অংশটা মুছে দিই, এতটুকু অংশ। তো যাই হোক, এই ইমেজটা অ্যাড করতে চাচ্ছি, এতটুকু এটার লোকেশন কপি করব। লোকেশন কপি করে ডাবল কোটের ভিতর পেস্ট করলাম, তারপর দুইটা ব্যাক স্ল্যাশ দিয়ে এই ইমেজটার নামটা কপি করলাম, পেস্ট করে দিলাম। এরপর তো আইআইটাকে আমি লেবেলে অ্যাড করেছি, আর লেবেলটাকে আমরা ফ্রেমে অ্যাড করেছি। দেখি রান করি, তো এখন আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। এখন আমাদের একটা প্রবলেম হচ্ছে, প্রবলেম হচ্ছে কি, ইমেজটা আসলে মানে কি বলবো, মানে কেটে যাচ্ছে আর কি, ইমেজটা কেটে যাচ্ছে। আমি চাচ্ছি যখন ওটা ক্রিয়েট হবে তখন এইভাবে ক্রিয়েট হোক, যাতে আমি পুরোটা ইমেজ দেখতে পারি। তো আমি একটা কাজ করি, আমি এই জায়গায় সাইজটা বাড়িয়ে দিই, আমি এই জায়গায় দিই 800, এই জায়গায় দিই 800। রান করি। এখন প্রবলেম হচ্ছে আমাদের যে ফ্রেমটা আছে, ফ্রেমটা একটু বেশি বড় হয়ে গেছে। তো এই প্রবলেমটার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা মেথড কল দিতে পারি। আমি জাস্ট কল দিব প্যাক, এই মেথডটা কল দিব। দেখি তো মেথডটাকে কল দেওয়ার পর রান করলে কিছু হয় কি না। আচ্ছা এখন আমরা যে উইন্ডোটা দেখতে পাচ্ছি, এখন কিন্তু একদম পারফেক্ট সাইজ। এই প্যাক মেথডটা কী করবে, আমরা যেই এলিমেন্টগুলো অ্যাড করব সেই এলিমেন্টগুলোর, সেই কন্টেন্টগুলোর সাইজ অনুযায়ী আমাদের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমের সাইজটা সে ফিট করে দেবে। তো এবার তো আমরা একটা কাজ করি, আমরা তো এই ফোল্ডারের ভেতর ইমেজ রাখলাম, তাই না? তো এখন মনে করি যে কোনো কারণে হয়তো এই ইমেজটার আমি ডিলিট করে ফেললাম, কারণ এই ফোল্ডারের ভেতর রাখলাম, আর এই ফোল্ডারটা হচ্ছে একটা র্যান্ডম ফোল্ডার। তো এই ইমেজটা আমি যে কোনো সময় রিমুভ করেই দিতে পারি। তো যদি আমি এই ইমেজ দুইটা রিমুভ করে দিই, তো সেই ক্ষেত্রে আমি যদি এটাকে রান করি, তাহলে আমরা এটা ঠিকমতো কাজ করবে না। আমরা যে উইন্ডোটা এখন দেখতে পাচ্ছি এটার ভেতর কিন্তু ইমেজ নাই। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে দুটো ইমেজ আছে, এই দুটো ইমেজ আমরা আমাদের প্রজেক্টের ভেতরেই অ্যাড করতে পারি। তো এটা হচ্ছে আমার প্রজেক্ট, তাই তো এটা হচ্ছে আমার প্রজেক্ট। তো আমি কী করব, এখান থেকে যাব ফাইল ট্যাবটার ভেতর। আপনাদের যদি ফাইল ট্যাব অনেকের নাও থাকতে পারে, হয়তো শুধু প্রজেক্ট থাকবে, তো সেই ক্ষেত্রে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে ফাইল এটার ভেতর প্রেস করবেন, তাহলে আপনার এই ফাইল ট্যাবটা আছে। তো এই ফাইল ট্যাবটা আসার পর আপনি কী করবেন, আপনার প্রজেক্টে যাবেন। তো আমার প্রজেক্টের নাম হচ্ছে ইউটিউব 2, তো এটার ভেতর আমি চাই। এখন আমি কী চাচ্ছি, আমি চাচ্ছি মেবি এই ইমেজটা এই ইউটিউব 2 এই প্রজেক্টের ভেতর অ্যাড করতে। তো আমি জাস্ট এটা ড্র্যাগ করব, ড্র্যাগ করে এই ইউটিউব 2 আমার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের ওপর ড্রপ করব। ড্রপ করার পরে কী হলো, এই ইমেজটা এখন এই প্রজেক্টের ভেতর ইনক্লুড হয়ে গেল। এখন আমি কী করতে পারি, এই যে ইমেজটা আছে এই ইমেজটার নাম সরাসরি কপি করতে পারি। কপি করে আমি জাস্ট এই জায়গায় ইমেজের নামটা পেস্ট করে দেবো, এক্সটেনশন সহ। এটার এক্সটেনশন হচ্ছে PNG। এটাকে রান করি। তো রান করলে আমরা ইমেজটা এখন ঠিকমতো দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা কী করতে পারি, এভাবে আমরা নেটবিনসে আর কি কাজটা করতে পারি। আবার আমি চাচ্ছি এই ইমেজটা অ্যাড করতে, তো আমি এই ইমেজটা আবার নিব, নিয়ে আমার যে প্রজেক্ট আছে প্রজেক্টের ভেতরে রাখবো, রেখে তারপর এইটার নামটা পুরোটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। এটার এক্সটেনশন হচ্ছে JPG, ঠিক করলাম। রান করি এবং আমরা ইমেজটাও দেখতে পাচ্ছি। তো এটা আসলে কীভাবে কাজ করে, এটা আসলে আমরা এতক্ষণ আমরা আগের যেই লোকেশনগুলো ইউজ করেছি, আমরা কি পুরোটা লোকেশন একসাথে কপি করে তারপর এটার ভেতরে রেখেছি, তো এটাকে বলা হয় অ্যাবসোলিউট লোকেশন। আর আমরা এখন যে ইমেজের লোকেশন আমরা যে ওয়েটা ইউজ করলাম সেটাকে বলা হয় রিলেটিভ লোকেশন। রিলেটিভ লোকেশন হচ্ছে আসলে আমরা যদি কোনো একটা প্রজেক্টে থাকি, প্রজেক্টের ভেতর কী থাকে, বিভিন্ন ধরনের ফাইল থাকে, সোর্স ফাইল হ্যান ত্যান এগুলো থাকে। তো আমরা আগে কী করতাম, আগে আমরা সরাসরি এই জায়গায় ড্রাইভের নাম লিখে দিতাম। তো আমরা যদি ড্রাইভের নাম এভাবে না লিখে দিই, এবং আমরা যদি সরাসরি কোনো একটা ইমেজের নাম অথবা কোনো একটা ফোল্ডারের নাম দিয়ে শুরু করি, তো সেই ক্ষেত্রে নেটবিনস কী করবে, নেটবিনস আমাদের প্রজেক্টটায় যাবে, প্রজেক্টটার মধ্যে সে খোঁজা শুরু করবে। তো প্রজেক্টের মধ্যে খোঁজা শুরু করলে আমার ইমেজটার নামটা কী, ইমেজের নাম হচ্ছে সরাসরি এইটা, তো প্রজেক্টটা এসে সে খুঁজবে এই নামের কোনো ইমেজ আছে কিনা। সে দেখবে হ্যাঁ ওয়াটারমার্ক 2 নামের একটা ইমেজ আছে, তো সে তখন এই ইমেজটা গ্র্যাব করবে। তো এভাবে এটা কাজ করে। তো এখন আমাদের কাছে মনে করি অনেকগুলো ইমেজ আছে, আমাদের কাছে 10-12টা ইমেজ আছে। তো সবগুলো ইমেজ তো আর আমি এই যে প্রজেক্টের ভেতরে একটা একটা করে অ্যাড করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, আমি একটা ফাইল ক্রিয়েট করতে পারি।
তো আমি এই জায়গায় আমার প্রজেক্টে প্রেস করব, রাইট ক্লিক করব, নিউয়ে যাব এবং এই জায়গায় আমি ফোল্ডারে প্রেস করব। যদি ফোল্ডার আপনার না থাকে আপনি আদার্সে যাবেন, আদার্সে গিয়ে এই জায়গায় জাস্ট আপনি লিখবেন, এই জায়গায় আপনি আদারে যাবেন, আদারে গিয়ে ডান পাশে এই জায়গায় নিচে দেখবেন ফোল্ডার লেখা আছে, নেক্সটে প্রেস করবেন, ফোল্ডারটার নাম দিবেন, ফোল্ডারের নাম দিয়ে আমি ইমেজেস এন্টার দিলাম, তো আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এবার আমি চাচ্ছি দুইটা ইমেজকেই এই ফোল্ডারের ভেতর অ্যাড করতে, তো আমি জাস্ট দুইটা ইমেজ সিলেক্ট করব, সিলেক্ট করে ড্র্যাগ করে এই ইমেজেস ফোল্ডারের ভেতর ড্রপ করব। এখন এই ইমেজেস ফোল্ডারের ভেতর দুটো ইমেজ চলে আসছে, তাহলে এখন আমি চাচ্ছি এই ইউটিউব লোগো এই ইমেজটা অ্যাড করতে। তো ইমেজটা যদি অ্যাড করতে হয় তাহলে ইমেজের লোকেশনটা আমার দিতে হবে। তো ইমেজের লোকেশন কী হবে, এই প্রজেক্টের ভেতর যেহেতু ইমেজটা আছে তো প্রথমে আমার ইমেজেস ফাইলের ভেতর যেতে হবে, তো আমি জাস্ট লিখলাম ইমেজেস, তারপর ইমেজেস ফাইলের মধ্যে যে আমার ইমেজটা আছে সেই ইমেজের লোকেশন, সেই ইমেজের নামটা দিতে হবে। এই ইমেজের নাম হচ্ছে ইউটিউব লোগো, তো আমি জাস্ট কপি করলাম, কপি করে পেস্ট করলাম এবং এটার এক্সটেনশন হচ্ছে জেপিজি। এবার এটাকে রান করি, তো এই যে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি। তো এটা আসলে কীভাবে কাজ করছে, তো আমরা যখন আমরা রিলেটিভ আমরা কি করতেছি, আমরা কোনো ড্রাইভার নাম লিখিনি, আমরা সরাসরি একটা ফোল্ডারের নাম লিখেছি, তো এটা হচ্ছে একটা রিলেটিভ লোকেশন। তো সে কী করবে, সে প্রথমে আমাদের প্রজেক্টে আসবে, প্রজেক্টে এসে দেখবে যে ইমেজেস নামের কোনো ফোল্ডার আছে কিনা, সে ইমেজেস নামের একটা ফোল্ডার পাবে, এই ইমেজেস নামের ফোল্ডারে সে ঢুকবে। তারপর লিখলাম ইউটিউব লোগো ডট জেপিজি, তো সে এই নামের একটা ইমেজ খুঁজবে, সে এই নামের একটা ইমেজ পেয়ে গেল, তো এই জন্য সে এই ইমেজটা এখন এই ইমেজটা নিয়ে কাজ করবে। আর এখন আমরা যদি এই ইমেজের লোকেশনটা যদি ভুল দিই, যেমন এখানে কিছু একটা লিখলাম হ্যান ত্যান বা হাবিজাবি কিছু লিখলাম, তো এই ক্ষেত্রে যদি রান করি তো এই ধরনের তো কোনো ইমেজ নাই, তো এটাকে রান করলে এটা ঠিকমতো কাজ করবে না। এই যে রান করলাম, এখন আমাদের যে উইন্ডোটা আসছে এটার ভেতরে আসলে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো এই ইমেজ লোকেশনটা নিয়ে আসলে আমার যেটা মনে হয় যে অনেকের প্রবলেম হতে পারে, তো এর জন্য আমি চেষ্টা করেছি এই টিউটোরিয়ালটা একটু আস্তে করে সব কিছু বোঝাতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এতটুকুই।